একসাথে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং লজিক্যাল অ্যানালাইসিস করি। ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে কিছুটা চাঙ্গা রয়েছেন। আমি আজকে 30 সেপ্টেম্বর শুক্রবার 2022 এই ভিডিও আলোচনাটি করছি, যার শিরোনাম রয়েছে শেয়ার বাজারের এমন একটি বিষয় শেয়ার করব যা বিশাল সুখবরের আগমনী বার্তা। আমি এই শিরোনাম নিয়ে আপনাদেরকে শেয়ার বাজারের এমন একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করব যা বিশাল সুখবরের আগমনী বার্তা। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদেরকে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি বিষয় আপনাদেরকে দেখাবো, যে বিষয়ে আমাদের জন্য আগামী সময়গুলোতে একটি সুখবরের আগমনী বার্তা বহন করছে, সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমরা যদি এই জন্য পিছনে চলে যাই, বর্তমানে আমরা দেখছি ইন্ডেক্স রয়েছে 6512.99 পয়েন্ট 28 সেপ্টেম্বর 16 পয়েন্ট পজিটিভ নিয়ে। এই জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে 2020 সালে। বন্ধুরা আমার আজকের এই আলোচনাটা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব সমস্ত অংশটুকুই সময় দিয়ে কাইন্ডলি শুনবেন। আমরা ফিরে আসছি 2020 সালে। 2020 সালের আমরা যদি আগস্ট মাসে আসি, বন্ধুরা 2020 সালের আগস্টে, 2 আগস্টে যদি আমরা দেখি, 2 আগস্ট দেখুন, 2 আগস্টে আমরা এই সময় ইন্ডেক্স পেয়েছিলাম লোয়েস্ট ভ্যালু, সর্বলোয়েস্ট ভ্যালু 4214 ইন্ডেক্স। দেখুন বন্ধুরা, সর্বলোয়েস্ট ভ্যালু 4214 ইন্ডেক্স। এরপর আমরা এই 2020-এ 2 আগস্ট 4214 পাওয়ার পর আমরা যদি একটু সামনে এগোই, তাহলে 2 নভেম্বর আমরা যদি দেখি, 2 নভেম্বর 2020-এ ইন্ডেক্স সর্বোচ্চ অবস্থান পেয়েছিলাম 4955। দ্যাট মিন্স 4214 থেকে 4955, 2 আগস্ট থেকে 2 নভেম্বর, এই সময়ের মধ্যে আমরা ইন্ডেক্স 741-এর ভ্যারিয়েশন দেখতে পেয়েছি, লোয়েস্ট টু সর্বোচ্চ ম্যাক্সিমাম। এই ইন্ডেক্সের 741 পয়েন্ট আমরা 2020 সালে দেখেছি বন্ধুরা, 2020 সালে 2 আগস্ট 4214 থেকে 2 নভেম্বর 2020 4955, দ্যাট মিন্স 741 পয়েন্টের একটা ভ্যারিয়েশন দেখেছি। এরপর বন্ধুরা আমরা 2021-এ যদি ফিরে আসি, 2021-এ আমরা দেখব, 2021-এ আমরা সেই আমাদের সংগঠিত টাইম অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে 1 আগস্ট এটি দেখতে হবে, 2 আগস্ট 1 আগস্টে যদি দেখি বন্ধুরা, তাহলে আগস্ট মাসে 1 আগস্ট তাহলে ইন্ডেক্স লোয়েস্ট ভ্যালু ছিল 6425 ছিল 2021 সালের 1 আগস্ট 6425 আগস্টের মাস শুরুতে। এরপর আমরা যদি সেই 2021 সালের এর আপনাদের জন্য আমি একটি তথ্য প্রদান করছি, সেটি হলো যে আমি আপনাদের জন্য PMS পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস, এই সার্ভিস সেবাটি আপনাদের জন্য চালু করতে যাচ্ছি এবং চালু করছি অলরেডি। যারা জানেন PMS হচ্ছে পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস, যারা এই PMS-এ ইচ্ছুক রয়েছেন তারা আমাকে আমার এই আইডিতে মোহাম্মদ মতিন এই আইডিতে আপনারা নক দিতে পারেন মেসেঞ্জারে, এবং PMS লিখে মোবাইল নাম্বার সহ হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আপনার পোর্টফোলিও সহ আমাকে মেসেজ দিবেন। তবে আমি বলি, বিষয়টি হলো যারা নাকি শেয়ার বাজারে বুঝেন কম, জানেন কম, বা সময় দিতে পারেন না, বা যারা যখন সার্ভিস করেন শেয়ার বাজারে সময় দেন না এবং শেয়ার বাজার নিয়ে ঘাটাঘাটি সময় নেই,
তারা তাদের যদি পোর্টফোলিও মেনটেন্যান্সের বিষয়ে সহযোগিতা চান তাহলে আমার নাম্বারে এই এই আইডিতে মোহাম্মদ মতিন, শুধুমাত্র এই আইডিতে, আমার দুটো আইডি রয়েছে, দেন এই আইডিতে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার পোর্টফোলিও সহ আমাকে এই নাম্বারে এই মোহাম্মদ মতিন আইডিতে মেসেজ দিতে পারেন, আমি সময় মতো আপনার সঙ্গে যোগাযোগ করব। তবে অবশ্যই 10 লক্ষ টাকার প্লাস আপনার পোর্টফোলিও ভ্যালু হতে হবে। বন্ধুরা, মোহাম্মদ মতিন এই আইডিতে নেবেন, পিএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর এবং আপনার পোর্টফোলিওগুলো সহ কী কী আছে সেটি জানিয়ে আমাকে মেসেজ দিবেন। 10ই অক্টোবর দেখি বন্ধুরা, 10ই অক্টোবর দেখি তাহলে দেখব ইন্ডেক্স ছিল 10ই অক্টোবর 7410, দ্যাট মিন্স 6425 ছিল 1লা আগস্ট 2021, এরপর 10ই অক্টোবর 2021 আমরা পেয়েছিলাম 7410, একটা লোয়েস্ট ভ্যালু 2021-এর 1লা আগস্টের 6425 এবং 2021-এর 10ই অক্টোবর সর্বোচ্চ ভ্যালু 7410। এই যে 985 পয়েন্টের ভ্যারিয়েশন আমরা যদি দেখি তাহলে আমরা দেখছি যে এই 2021-এ 985, তার পূর্বে 2020-এ পেলাম 741। এইখানে দেখুন 2020 থেকে 2021-এ 244 পয়েন্টের আরও এক্সট্রা বেশি পয়েন্ট গেইন হতে দেখলাম। এরপর বন্ধুরা আমরা 2022-এ ফিরে আসব, বন্ধুরা আমরা ঠিক একইভাবে 2022-এ এর যদি 2রা আগস্ট এর দিকে অবস্থান দেখি তাহলে 2022-এর 2রা আগস্টের পরিসংখ্যান যদি দেখি বন্ধুরা, এই দিন ইন্ডেক্স ছিল 6164, সর্ব লোয়েস্ট ভ্যালু যেটা আমরা দেখছি বন্ধুরা দেখুন 2রা আগস্ট 2022-এ আমরা যদি দেখি 6164, সরি বন্ধুরা 1লা আগস্ট আমরা দেখছি 6164, মাসের শুরুতে আমরা দেখছি প্রত্যেকটাই 6164 ইন্ডেক্স ছিল সর্বলোয়েস্ট ভ্যালু 2022-এ। এখন আমরা বর্তমানে পেয়েছি 6500, দেখুন বন্ধুরা 6525, সরি 6512 ইন্ডেক্স এই যে রয়েছে 6512, যেটি গতদিন ক্লোজ হয়েছে 28শে সেপ্টেম্বর 16 পয়েন্ট নিয়ে। এখন তাহলে আমরা এই 12 পয়েন্ট, দ্যাট মিন্স 347 পয়েন্ট মতো আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ রয়েছে। এর পূর্বের হিস্ট্রিগুলো যদি দেখি বর্তমানে 1লা আগস্ট থেকে এই 28শে সেপ্টেম্বর 347 পয়েন্টের একটা ভ্যারিয়েশন আমরা পেয়েছি বা এ পর্যন্ত বৃদ্ধি পেয়েছি। এখন আমরা সময় সেই অক্টোবর, আমরা যে নভেম্বর পর্যন্ত হিসাব নিচ্ছি, অক্টোবর নভেম্বর, তাহলে আমাদের সামনে বর্তমানে মাত্র 347 পয়েন্টের আমরা পেয়েছি, কিন্তু 2020-এ পেয়েছিলাম 741, সেখান থেকে ডেভেলপ করে 985 2021-এ। এখন আমরা স্বাভাবিকভাবে যদি এই গ্রোথ অনুযায়ী যদি দেখি ইন্ডেক্সের, তাহলে 1000 বা 1200 পয়েন্টের যদি যদি দেখি অক্টোবরে, সেই অক্টোবর মানে আমরা যে টাইম ফ্রেমে দেখছি, তাহলে সেই টাইম ফ্রেমে অনুযায়ী যদি 740-এর পর 985 240 বৃদ্ধি, এরপর যদি আমরা 240-200 পয়েন্টেরও যদি ইনক্রিজ বৃদ্ধি দেখি, তাহলে আমরা 1185, দ্যাট মিন্স 1200 লেভেলের ইন্ডেক্স আমরা পজিটিভ দেখব। তাহলে বর্তমানে রয়েছে 341-47 পয়েন্ট বৃদ্ধি, তাহলে আমরা সামনে এই সময়ের মধ্যে 900 পয়েন্টের একটা ইন্ডেক্সের বৃদ্ধির সমূহ সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা অবশ্যই এটি আমাদের জন্য একটি আগমনী শুভবার্তা, এবং
মূল প্রেক্ষাপট হলো যে আমরা এই 2020-এ কিন্তু এই কস্ট প্রাইস মার্কেট প্রাইসের মার্চেন্ট ব্যাংকদের এবং ফিনান্সদের লিজিং সেক্টরের কোনোটাই পেয়েছিলাম না। বর্তমানে কিন্তু আমরা এই দুটোই পেয়েছি, মার্চেন্ট ব্যাংকদের তাদের কস্ট প্রাইসের সমাধান এবং বাংলাদেশ ব্যাংকের নমনীয়তা কিন্তু এর পূর্বে ছিল না, কিন্তু এখন এই সমাধানটা পেয়েছি আমরা এবং লিজিং সেক্টরেরও এটি সমাধান হয়েছে যা পূর্বে ছিল না কখনো। তাহলে আমরা এটি একটি আমাদের বাজারের জন্য বিশাল সুখবরের আগমনী বার্তা হিসেবে আমরা দেখতে পারি যে 347 পয়েন্ট এ পর্যন্ত ইনক্রিজ রয়েছে সেই টাইম ফ্রেম অনুযায়ী, হিস্ট্রি অনুযায়ী। তাহলে আমরা এখান থেকে আরও 900 পয়েন্টের আমরা নভেম্বর পর্যন্ত একটা বর্ধিত অবস্থান সামনের দিকে পেতে যাচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে পুনরায় রিকাপ করি বিষয়টি। 2020 সালে আমরা 2রা আগস্ট থেকে 2রা নভেম্বরে 741 পয়েন্টের একটা উত্থান দেখেছি। এরপর আমরা 2021-এ 1লা আগস্ট থেকে 10ই অক্টোবর 985 পয়েন্টের একটা উত্থান দেখেছি। বর্তমানে আমরা সেই একই টাইম ফ্রেমে 1লা আগস্ট থেকে বর্তমানে পর্যন্ত 28শে সেপ্টেম্বর পর্যন্ত 347 পয়েন্টের উত্থান দেখছি। সামনে অক্টোবর মাস, নভেম্বর মাস পর্যন্ত এই একটা মাস 10 দিন 40 দিনই এই যে এখনও যদি পূর্বের ধারাবাহিকতা বজায় থাকে তাহলে এখনও আমরা 700 পয়েন্টের আমরা 900 পয়েন্টের আমরা একটা 900 বা 850 পয়েন্টের একটা ইন্ডেক্স বৃদ্ধির একটা সম্ভাবনা হিস্ট্রি অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী, হিস্ট্রি অনুযায়ী আমরা দেখার একটা সম্ভাবনা দেখছি বা দুয়ার ওপেন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এর পূর্বে সেই বর্তমানের বাজারের মতো প্রেক্ষাপট ছিল না, এত বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা এবং এইরকম কস্ট প্রাইজের বিষয়টি ছিল না, তবুও বর্তমানে এগুলো নেই। এখন আমরা এটিকে সেই আগমনী সুখবরের বিশাল সুখবর বার্তা হিসেবে দেখতে যাচ্ছি আমি মনে করি, হিস্ট্রি এবং অতীত অভিজ্ঞতার আলোকে। বন্ধুরা, আমার এই আজকের আলোচনা সকলে দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকুন। বর্তমান সরকারের আন্তরিক রয়েছে শেয়ারবাজার সিকিউরিটি এখানে বাজারের জন্য বিশাল চেষ্টা চালিয়েছেন। আপনারা গুজবে কান দেবেন না, প্যানিক স্থাপেন না, কাউকে প্যানিক করবেন না।